ওয়েলকাম টু আপডেট মাস্টার। প্রাইমারিতে নতুন করে চাকরির নির্দেশ আদালতের। বিচারপতি কি বললেন, অর্ডার কপি সহ বিস্তারিতভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং কাদের ক্ষেত্রে চাকরির সুযোগ হচ্ছে সেটাও কিন্তু বুঝতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ডেলি ভিডিওসগুলো মিস যাতে না হয়ে যায় তার জন্য, এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপডেটগুলো পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করুন। শুরু করা যাক। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন অর্ডার কপি, এবং এই অর্ডার কপির পিডিএফ ফাইল আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ভালো করে পড়তেও পারেন। তো সঙ্গে থাকুন, পুরোটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন 24/5/2024 অর্ডার, কোড নম্বর 13, সিরিয়াল নম্বর 5, এবং সেক্ষেত্রে যে কেস নাম্বার সেটা হচ্ছে 2849/2023, জাহাঙ্গীর আলম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এবং পিটিশনার পক্ষের যারা ছিলেন তারা হচ্ছে মিস্টার রবিউল ইসলাম, মিস্টার কে এম হোসেন, মিস অস্মিতা মিত্র। স্টেটের পক্ষ থেকে ছিলেন মিস্টার রামচন্দ্র গুচ্ছাইত। ডিপিসি মালদার পক্ষ থেকে ছিলেন মিস্টার অভিষেক প্রসাদ। তো পয়েন্ট টু পয়েন্ট একদম আমরা চলে যাই। এক নম্বর আছে, এফিডেভিট অফ সার্ভিস ফাইল্ড ইন কোর্ট টুডে ইজ টেকেন অ রেকর্ড, যে এফিডেভিট ফাইল করা হয়েছে সার্ভিসের, তো সেটা কিন্তু রেকর্ডে নেওয়া হয়েছে। এবং দ্য রিট পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার কন্ডাক্টেড বাই দ্য ডিপিএসসি মালদা ইন ইয়ার 2009। তাহলে পিটিশনার কি, তিনি পার্টিসিপেট করেছিলেন 2009 যে প্রাইমারি নিয়োগ হয়েছিল, এবং ডিপিএসসি দ্বারা তখন হতো আপনারা জানেন নিয়োগগুলো, তো প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে অর্থাৎ সেই পদের জন্য কিন্তু তারা পার্টিসিপেট করেছিলেন 2009 ব্যাপার। এবং হি হ্যাজ ফাইল্ড দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন চ্যালেঞ্জিং দ্য সিলেকশন প্রসেস হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি কমপ্লিটেড ইন দ্য ইয়ার 2021, যেটা অ্যাকচুয়ালি 2021 কমপ্লিট হয়েছে। এবং সেই পিটিশনার অর্থাৎ যিনি এখানে আবেদন করছেন চাকরির জন্য, অর্থাৎ তিনি যে কেসটা করেছেন, তিনি ফাইল করেছিলেন রিট পিটিশন যেটা 2021 সিলেকশন প্রসেস যেটা শেষ হয়েছে, অর্থাৎ 2009 যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু অ্যাকচুয়ালি 2021 শেষ হয়েছে বলে বলা হচ্ছে এখানে। দ্য রিট পিটিশন হ্যাজ বিন অন 3rd February 2023, তো 3rd February 2023 রিট পিটিশন এটা। এবং দ্য রিট পিটিশনার ইজ দেয়ার ফোর কভার্ড আন্ডার দ্য অর্ডার ডেটেড 26 April 2024, পাস্ট ইন WPA 25712 অফ 2022। এবং এই অর্ডার ক্ষেত্রে রিট পিটিশনার এই অর্ডারে যে রায় হয়েছিল এবং এই অর্ডার যেটা দেওয়া হয়েছিল সে তার মধ্যে কিন্তু বলছেন, এবং দ্য পিটিশনার্স শ্যাল বি এন্টাইটেল টু অ্যাপয়েন্টমেন্ট অন দ্য সেম টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাজ মেনশন অন দ্য সেড অর্ডার। তো ওই দিন যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারে যা যা বলা ছিল এবং সেম যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেই অনুসারে কিন্তু তাকে সুযোগ দিতে হবে। তো 4 নম্বরে কি আছে দেখিনি আমরা, দ্য পিটিশনার শ্যাল প্রডিউসড হিজ ডকুমেন্ট অ্যালং উইথ দ্য কপি অফ দ্য অর্ডার বিফোর ডিপিএসসি মালদা, হু শ্যাল কেয়ারফুলি স্ক্রুটিনাইজ দ্য সেম অ্যান্ড দেয়ার আফটার টেক স্টেপস অ্যাকর্ডিং টু দ্য অ্যাফোরসেড অর্ডার অ্যান্ড দ্য অর্ডার ডেটে 26 April 2024। তো 26 April 2024 যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এবং পিটিশনারকে ডকুমেন্ট জমা দিতে হবে ডিপিএসসি মালদাতে, এবং সেক্ষেত্রে সেই ডকুমেন্ট স্ক্রুটিনি করা হবে স্যার, এবং তারপর তাকে পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু তাকে অ্যালাউ করা হবে। তো উইথ দ্য অ্যাফোরসেড অবজারভেশন দ্য ইনস্ট্যান্ট উইথ রিট পিটিশন শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ, এখানে ডিসপোজ করা হচ্ছে যেহেতু অ্যাফোরসেড অবজারভেশন যেটা পুরো যে ব্যাপারটা বিবেচনা করা হলো এখানে, তো দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট, আর্জেন্ট ফটোস্টেট সার্টিফাইড কপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর বি গিভেন দ্য পার্টিস আপন কমপ্লেন্টস অল ফর্মালিটিস। তো মাননীয় বিচারপতি রাজশেখর মন্থর এজলাস ইডি উঠেছিল এবং এখানে গুরুত্বপূর্ণ একটি রায় হয়ে গেছে, অর্থাৎ ডকুমেন্ট জমা দিতে হবে এবং যে প্রসিডিওরটা মেনটেন করা হয় সেই প্রসিডিওর মেনটেন করেই কিন্তু হবে, এবং নেক্সট স্টেপ অর্থাৎ চাকরির জন্য কিন্তু এখানে একটা ব্যাপার বলা হচ্ছে। এবং 26 April 2024 যে রায়টি হয়েছিল সেই রায়ের যে টার্ম কন্ডিশন ছিল সেই অনুসারেই কিন্তু এখানে তাকে সুযোগ দিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা তাহলে 2009 রিক্রুটমেন্ট প্রসেস, তখন ডিপিএসসির হাতে ক্ষমতা ছিল পুরো ব্যাপারটা জানেন আপনারা, এবং বিভিন্ন 2009 নিয়োগ আমরা দেখেছি পরবর্তী দিনও হয়েছে, অথচ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে প্যানেল এক্সপায়ার হওয়ার ব্যাপার দেখি, অর্থাৎ 1 বছর পর প্যানেল এক্সপায়ার হয়ে যায়। তো এটা সম্পর্কে আপনারা কী মনে করেন কমেন্টে লিখুন, কিছু জিজ্ঞাসা যদি থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করুন, আমরা প্রত্যেকটি কমেন্ট দেখব এবং উত্তর দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো আপডেট মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ারও করতে পারেন।